স্টিফেন হকিং, যিনি তার জীবনের 55 বছর হুইল চেয়ারে কাটিয়েছেন। তিনি না হাঁটতে পারতেন, না খেতে পারতেন এবং না তিনি কথা বলতে পারতেন। বরং আশ্চর্যের বিষয় হলো তিনি কম্পিউটারের সাহায্যে মানুষের সাথে কথা বলতেন। স্টিফেন হকিং, যিনি তার বেশিরভাগ তত্ত্ব এবং ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করেছিলেন, তিনি আর এই পৃথিবীতে নেই। তবে মৃত্যুর আগে তিনি পৃথিবীতে ধ্বংসের এমন কিছু ভয়ানক ভবিষ্যৎবাণী করেছিলেন যা সত্য প্রমাণিত হলে আগামী 200 বছরের মধ্যে আমাদের পৃথিবীর নাম ও নিশানা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। বিশ্বের বিষয়ের আজকের এই পর্বে জানতে চলেছেন স্টিফেন হকিং এর জীবন ও তার 6টি ভবিষ্যৎবাণী সম্পর্কে। একুশ বছর বয়সে স্টিফেন হকিং এমন একটি রোগে আক্রান্ত হন যা বেশিরভাগ ক্ষেত্রেই 50 বছরের বেশি বয়সী ব্যক্তিদের হয়ে থাকে এবং এই রোগটি হলে মানুষের মৃত্যু অবধারিত। চিকিৎসকদের কাছ থেকে খবরটি স্টিফেনের কাছে বজ্রপাতের মতো এসেছিল, যে তার মৃত্যুর আর মাত্র 2 বছর বাকি ছিল। তার জীবন ছিল মাত্র 2 বছর, তবে তিনি এই রোগ নিয়ে 55 বছর বেঁচে থেকে চিকিৎসকদের সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছিলেন। তিনি তার অসুস্থতাকে তার ওপর কর্তৃত্ব করতে দেননি, বরং তিনি তার অসুস্থতাকে তার শক্তিতে পরিণত করতে চেয়েছিলেন। অসুস্থতার কারণে তিনি হাঁটতে, খেতে, পান করতে, এমনকি কথাও বলতে পারতেন না। এক টিউবের সাহায্যে খাবার খেতেন আর অন্য টিউবের সাহায্যে শ্বাস নিতেন, যেখানে কথা বলার জন্য তার হুইল চেয়ারে একটি বিশেষ কম্পিউটার স্থাপন করা হয়েছিল এবং তার চোয়ালে একটি ছোট পেশির সাহায্যে তিনি কম্পিউটারে টাইপ করতেন, যা কম্পিউটারটি আওয়াজে রূপান্তরিত করে মানুষের কাছে পৌঁছে দিত। উনার শরীরে প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল, তবে তার কাছে এমন একটি জিনিস ছিল যা সাধারণ মানুষের চেয়ে অধিক শক্তিশালী ছিল। স্টিফেন হকিং এর অসাধারণ মস্তিষ্ক ছিল, যার চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে বহু গুণ বেশি ছিল। হুইল চেয়ারে বসে বসে তিনি 8টি বই প্রকাশ করেন এবং আইনস্টাইনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিজ্ঞানী হিসেবে তিনি মহাবিশ্বের এমন গোপন রহস্য উন্মোচন করেন যা গোটা বিশ্বকে তাড়িয়ে দিয়েছিল। স্টিফেন হকিং এমন অনেক তত্ত্ব বিশ্বের সামনে উপস্থাপন করেছিলেন যা বাস্তবে সত্য প্রমাণিত হয়েছিল, যার মধ্যে ব্ল্যাক হোলের উদাহরণও রয়েছে, যেখানে তার তত্ত্ব বিশ্বজুড়ে বিজ্ঞানী এবং গবেষকদের অবাক করেছিল। স্টিফেন হকিং এর এমন অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যা সবাইকে আতঙ্কে রেখেছে। এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলোতে স্টিফেন হকিং জানিয়েছিলেন যে কখন এবং কিভাবে আমাদের গ্রহ এবং এতে বসবাসকারী মানুষ ধ্বংস হবে। আসুন জেনে নেই এই 6টি ভবিষ্যৎবাণী সম্পর্কে। নাম্বার 6, স্টিফেন হকিং বিশ্বাস করতেন যে মানুষের জন্য সবচেয়ে বড় হুমকি মহাকাশ থেকে আগত কোনো বিপর্যয় নয়, বরং মানুষ নিজেই। 2016 সালে তিনি বলেছিলেন যে বিভিন্ন ভাইরাস থেকে রক্ষা পেতে যে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, সেগুলোর মধ্যে অনেক ভ্যাকসিন জেনেটিক্যালি মডিফাই করা, অর্থাৎ এগুলো ভাইরাসের ডিএনএ পরিবর্তন করে তৈরি করা হয়েছে যাতে ভাইরাসটি মানুষকে প্রভাবিত করতে না পারে। হকিং বিশ্বাস করতেন যে এই ধরনের ভ্যাকসিন স্বল্প মেয়াদে সাধারণত মানুষের জন্য উপকারী, কারণ এই ভাইরাস মানুষের ওপর কোনো প্রভাব ফেলে না, কিন্তু দীর্ঘমেয়াদে এটি মানুষের ডিএনএ পরিবর্তন করে চিরতরে ধ্বংস করতে পারে। আজকাল ফার্মাসিস্টরা অনেকগুলো মারাত্মক ভাইরাসকে একত্রিত করে একটি সিঙ্গেল শট ভ্যাকসিন তৈরি করতে শুরু করেছে, যার একটি জীবন্ত উদাহরণ হল রোটাটেক ভ্যাকসিন, যা আসলে রোটা ভাইরাস থেকে সদ্য জন্ম নেওয়া শিশুকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। গরু এবং মানুষের ডিএনএ পরিবর্তন করে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। এটি শিশুদের রোটা ভ্যাকসিন থেকে রক্ষা করে, তবে দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তা কেবল সময়ই বলে দেবে। নাম্বার 5, স্টিফেন হকিং তার 55 বছর বয়সে মহাবিশ্ব নিয়ে অনেক গবেষণা করেছিলেন এবং তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে পৃথিবী ছাড়াও প্রাণের অস্তিত্ব রয়েছে এবং একদিন এলিয়েনরা আমাদের গ্রহ দখল করবে। এখানে আমরা আপনাকে বলে রাখি যে বৈজ্ঞানিক তত্ত্ব অনুসারে এই মহাবিশ্ব একটি বিগ ব্যাং এর ফলে গঠিত হয়েছিল, তবে হকিং এর তত্ত্ব এর থেকে একটু আলাদা। তিনি বিশ্বাস করতেন যে শুধুমাত্র একটি বিগ ব্যাং ছিল না, বরং আরো অনেক বিগ ব্যাং ছিল এবং প্রতিটির ফলে একটি ভিন্ন মহাবিশ্ব সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যদি সহজ কথায় বলি, হকিং সমান্তরাল মহাবিশ্বে বিশ্বাস করতেন।
অবশ্য অন্য কোনো মহাবিশ্বের অস্তিত্বের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে হকিং এর দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন আমাদের অধ্যয়ন করতে এলিয়েনরা পৃথিবীতে আসবে এবং ধীরে ধীরে পৃথিবী দখল করবে। নাম্বার চার, স্টিফেন হকিং 2018 সালে তার মৃত্যুর মাত্র 2 সপ্তাহ আগে তার একাধিক মহাবিশ্বের তত্ত্ব প্রমাণ করার জন্য তিনি চূড়ান্ত গবেষণাপত্র প্রকাশ করেন, যার নাম এ স্মুথ এক্সিট ফর্ম ইটারনাল ইনফ্লেশন, যেখানে হকিং বলেছিলেন যে আমাদের মহাবিশ্ব তো একটি বিগ ব্যাং এর ফলে গঠিত হয়েছিল, কিন্তু এটি এখনো প্রসারিত হচ্ছে। এমন একটা সময় আসবে যখন আমাদের মহাবিশ্বের আরো সম্প্রসারণের জন্য শক্তির অভাব হবে। সেই সময় সমস্ত নক্ষত্র ধীরে ধীরে নিভে যাবে এবং সর্বত্র কেবল অন্ধকার ছড়িয়ে পড়বে। তিনি বিশ্বাস করতেন যে এটি সেই সময় হবে যখন আমাদের সমগ্র মহাবিশ্বের সমাপ্ত হবে। হকিং বিশ্বাস করতেন যে মানুষ যদি তাদের প্রজাতি ধ্বংস করতে না চায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একটি সমান্তরাল মহাবিশ্ব খুঁজে বের করে সেখানকার একটি গ্রহে বসতি স্থাপন করা উচিত। নাম্বার তিন, স্টিফেন হকিং নিজেই একটি রোবোটিক হুইল চেয়ারের সাহায্যে ছিলেন, কিন্তু তিনি এই রোবটের বিরুদ্ধে ছিলেন। যদিও রোবটগুলো মানুষের কাজকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, তবে দিন দিন তারা উন্নত হচ্ছে। আজকাল এমন অনেক রোবটও তৈরি হচ্ছে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এমন কাজ করতে পারে যা মানুষ ভাবতেও পারে না। স্টিফেন হকিং ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন রোবট এত শক্তিশালী হবে যে তারা নিজেরাই অন্য রোবট তৈরি করতে সক্ষম হবে। মানুষের মধ্যে যে বুদ্ধি আছে তা মূলত সীমিত হয়ে থাকে। যেমন একজন মানুষ একবারে কেবল একদিকেই তাকাতে পারে বা একবারে একটি মাত্র কাজ করতে পারে, কিন্তু রোবটের বুদ্ধিমত্তা যে কোনো মাত্রায় বাড়ানো যায়, যা মানুষের পক্ষে মোকাবেলা করা অসম্ভব হয়ে যায়। স্টিফেন হকিং ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন রোবট এত শক্তিশালী হবে যে তারা মানুষের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে এবং সফলও হবে। নাম্বার দুই, আমরা সকলেই জানি যে রাগ এবং মারামারি মানুষের স্বভাবের মধ্যে রয়েছে, যা কমানোর কোনো সুযোগ আছে বলে মনে হয় না। এই সংঘাতের সম্প্রতি উদাহরণ দেখা যায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে। যুদ্ধকে সমর্থন করার জন্য মানুষ এমন মারাত্মক অস্ত্র তৈরি করেছে যা মুহূর্তের মধ্যে সমগ্র পৃথিবী থেকে মানবতাকে ধ্বংস করে দিতে পারে। এগুলোকে গণবিধ্বংসী অস্ত্র বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে দুটি ভিন্ন পারমাণবিক বোমা ফেলেছিল, যার ফলস্বরূপ তার পার্শ্ব প্রতিক্রিয়া আজও সেখানে পাওয়া যায়। স্টিফেন হকিং ভবিষ্যৎবাণী করেছিলেন যে মানুষ যদি একসাথে থাকতে না শিখে, তবে একদিন তারা নিজেদের মধ্যে লড়াই করবে এবং নিজেদের পায়ে কুড়াল মেরে পরমাণু যুদ্ধ শুরু করবে, যে দিনটি হবে এই পৃথিবীর শেষ দিন। নাম্বার এক, স্টিফেন হকিং এর এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হল বিশ্ব উষ্ণায়ন। হকিং বিশ্বাস করতেন যে এই পৃথিবীকে অন্য সব কিছু থেকে রক্ষা করা গেলেও আগামী 600 বছরে মানুষের পক্ষে এখানে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। তখন সমস্ত বন পুড়ে যাবে, সমুদ্রের পানি লাল হয়ে যাবে এবং মানুষের কোনো চিহ্নও অবশিষ্ট থাকবে না। এর সবচেয়ে বড় কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা এবং অধিক মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার। হকিং বলতেন যে আগামী 600 বছরে পৃথিবীর অবস্থা শুক্রের মতোই হবে। পৃথিবীর গড় তাপমাত্রা 250 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, পানির পরিবর্তে আকাশ থেকে সালফিউরিক অ্যাসিড বর্ষণ হবে এবং আগুনের মতো গরম বাতাসের গতিবেগ ঘন্টায় 360 কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে। এই তাপমাত্রা ততটাই যতটা খাবার রান্না করার জন্য একটি ওভেনে সেট করা হয়। স্টিফেন হকিং যেমন চিকিৎসকদের দেওয়া মাত্র 2 বছরের সময়সীমা পরিবর্তন করে 55 বছর করেছেন, ঠিক একইভাবে আমরা সবাই একটি গাছ লাগিয়ে আমাদের পৃথিবীর আয়ু বাড়াতে পারি। আশা করি বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।